ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعي تو ديني بجان دي سيران جي ميتر بكتر فاشي بوشي قرآن تلاوات كرة تابقينا সম্মানিত দিনী ভাই, কোরআন তেলাওয়াত করা এটা স্বভাবের কাজ, অবশ্যই প্রত্যেকটা হরফে দশটা নেকি আছে। যে যত এখলাস সুন্নত মোতাবেক করবে সে আরও বেশি নেকি পাবে, এটা অবশ্যই সঠিক। তবে মৃত্যুর ব্যক্তির উদ্দেশ্যে কোরআন পড়া যাবে কিনা এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে দালিলে কিছু মতভেদ আছে। তবে ইসালা সাহাবার উদ্দেশ্যে রাসুল সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন বিষয় পাওয়া গেলেও কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসালা সাহাবের বিষয়টা স্পষ্ট পাওয়া যায় না। হ্যাঁ, মৃত্যুর ব্যক্তি মৃত্যুবরণ করার আগে সুরা ইয়াসিন পড়ার কথা যে বিভিন্ন সূত্রে হাদিসটাকে হাসান হিসেবে ধরা যায়, কিন্তু মৃত্যুর পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব পৌঁছানো যাবে এই বিষয়ে সরাসরি কোনো দলিল নাই। কিছু কিছু বিদ্বানগণ অন্যান্য, যেমন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরা যেমন করা যায়, টাকা পয়সা দান করে যেমন ইসলাম সব করা যায়, এগুলোর উপরে ক্যাশ করে ভিত্তি করে তেলাওয়াতে কোরআনকেও যারা বৈধ মনে করে। তবে সরাসরি সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জমানাতে অনেক সাহাবাই কেরাম মারা গেছেন, কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে উনারা সব ফাটান নাই, তাই এ কথাটা সবচেয়ে বেশি সুন্না মোতাবেক। আর মৃত্যু ব্যক্তির আগে হোক পরে হোক সবসময়ের মধ্যে তো কোরআন তেলাওয়াত করা সুন্নত, কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। কিন্তু আমাদের দেশে বিশেষ করে মৃত্যু যখন হয় কোনো মানুষের, তখন কিছু মাদ্রাসা পড়ুয়াদেরকে ডেকে নিয়ে আসে, তারা যে খতবে তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের খতম করে, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত, এমনটা করা যাবে না। এমনিতেই প্রত্যেকে প্রত্যেক সময় যে কোনো সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে, মৃত্যুর আগে হোক পরে হোক, কিন্তু মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এবং মৃত্যু ব্যক্তির পাশে বসে পড়ার যে নিয়মটা, এটা সুন্নাহ পরিপন্থী, এভাবে করা যাবে না। আর যেটা সুন্নত সেটা আমাদের লোকেরা করেই না। একজন মানুষ মারা গেলে কি সুন্নত? যেটা মৃত্যু ব্যক্তির জন্য উপকার, যে মৃত্যুর জন্য উপকার, এটা সুন্নত, কিন্তু রাসূলের আদর্শ হওয়া সত্ত্বেও মানুষের এগুলো করে না, দুঃখজনক কথা। একটা হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে, তিনি বলেন দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবি সালিমা, আবি সালিমা যখন মারা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রবেশ করলেন, ওয়াকাদ শাক্কা বাসারুহু, উনার চক্ষু খোলা ছিল, ফা গমাদাহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বন্ধ করে দিলেন, সুম্মা ক্বালা, এরপর বললেন ইন্না রুহা ইযা কুবিজা তাবিউল বাসার, যখন রূহ চলে যায় শরীর থেকে এর পিছনে চক্ষু লেগে থাকে, অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন আল্লাহ পাকের ইশারাতে এই রূহ যখন শরীর থেকে বাইর হয়ে যাইতেছে তখন চোখ কিন্তু সে রূহের দিকে তাকিয়ে থাকে, এই জন্য চোখ খোলা থাকে। তখন উনি মারা যাওয়ার পরে উনার পরিবারের লোকেরা হই হাল্লা করতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাদউ আল আনফুসিকুম ইল্লা বিখাইরান, এই সময়ের মধ্যে তোমরা নিজেদের উপর বদদোয়া করবে না কোনো ভালো দোয়া ছাড়া। অনেক সময়ের মধ্যে মানুষে হই হাল্লা করে, মৃত্যু মারা গেলে আমার ছেলে মারা গেছে, আল্লাহ কাউকে দেখেন আমার টাকে দেখছে, জিব আজরাইল বা মালাকুল মউত, মউতের ফেরেশতা, অন্য কারো ঘর দেখেন আমার ঘর দেখছে, এগুলো তাকদীরকে না মারার কারণ ইমান চলে যাওয়ার ফালা, এগুলো করা যাবে না, এগুলো করতে গেলে দুনিয়া খেরাতের মধ্যে খাসারা আসবে। তবে যেটা সুন্নত মৃত্যু ব্যক্তির জন্য উপকার, জীবিতদের জন্য উপকার, সেটা করতে হবে। মানুষ যখন মারা যায় তখন পরিবারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইল্লা বিখাইরিন, কারণ তুমি যদি নাকি দোয়া করো তোমার কোনো আপনজন মারা যাওয়ার পরে ওই দোয়ার উপরে ফেরেশতারা আমিন বলে, ফাইনাল মালাইকাতু ইউমিনুনা আলা মা তাকুলুনা, তোমরা ওই সময়ের মধ্যে যেটা দোয়া করবে এর উপরে ফেরেশতারা আমিন বলে। এখন তুমি যদি খারাপ দোয়া করো তখন আমিন বলবে, ভালো দোয়া করলো করো সেটাও আমিন বলবে। তো এই আমাদের উচিত ওই সময়ের মধ্যে ধৈর্যশীল হওয়া, এই মৃত্যুকে সবের একটা সুযোগ মনে করা এবং ধৈর্য ধারণ করা, ভালো ভালো দোয়া করা, এই ভালো ভালো দোয়ার উপরে ফেরেশতারা আমিন বলবে, সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে সুন্নতেই আমল, এগুলো করা উচিত। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খেয়াল করলেন না, বরং কীভাবে দোয়া করতে হয় সেটাও নিজে দোয়া করে দেখাইলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন আল্লাহুম্মা ফির লি আবি সালিমা, হে আল্লাহ আপনি আবি সালমাকে ক্ষমা করেন, ওয়ারফা তারা যেটা ফির মাহাদিগিন, আপনি এদের তত্ত্বদের মধ্যে তার মর্যাদা অনেক উচ্চ করেন,
ওয়াখলুফহু ফি আকবিহি ফিল গাবিরিন, তার পরিবার পরিবারের জন্য আপনি উত্তম অভিভাবক দেন। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, তাকেও মাফ করেন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া নাফির লাহু ফিহি, এবং এর মধ্যে তাকে আলো দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযিম। দেখেন, এটা হলো সুন্নতি দোয়া, তাই এই সুন্নাহর অনুসরণের মাধ্যমে আমাদের কল্যাণ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।